হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ, আরও একটা নতুন দিন। এখন 9:30 বাজছে আর আমি নিচে দেখে এলাম যে মা নবান্ন জোগাড় করছে। তো হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে হচ্ছে নবান্ন। এই অগ্রহায়ণ মাসে যে কোনো একটা দিন আর কি নবান্ন করা হয়। তো আমার নবান্ন খেতে ভীষণই ভালো লাগে, আর বছরে একবারই নবান্ন বানানো হয়। ইভেন মাও এটাই বলে যে সারা বছর ফল থাকে, চাল থাকে, গুড় থাকে, নবান্ন কিন্তু বানিয়ে খাওয়া হয় না। তবে এটাও ঠিক যে এই একটা দিন ঠাকুরের নাম করে নবান্নটা বানানো হয়, তো ভীষণই টেস্টি হয়। যাই হোক, তো চলো এখন নিচে যাই। সকালের ব্রেকফাস্টে খাচ্ছি নবান্ন, যেটা খুবই ইয়ামি দেখতে লাগছে। তো এখন একবার বেরোলাম, জয়কে একটু নবান্ন দিয়ে আসতে যাচ্ছি। আমাদের নবান্ন আর ওদের নবান্ন একদমই আলাদা হয়। তো আগের উইকে দেখেছিল আমাকে নবান্ন দিয়েছিল, আর এই উইকে আমাদের নবান্ন হয়েছে, তাই ওকে একটু দিতে যাচ্ছি। 2000 years later. আজকে সকাল থেকে অনেকগুলো কাজ ছিল। আমার তো কাল থেকে মাথায় ঘুরপাক কাটছিল যে কাজগুলো যেরকমভাবে আছে সেইভাবে সেইভাবে হবে। তো যাই হোক, তো এখন 12:00 বাজছে। সকাল থেকে যে যে কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রেডি হয়েছি, জয়ের সাথে বেরোবো। আমাদের তো প্রি ওয়েডিংয়ের একদিন শ্যুট হয়ে গেছে, আরও একদিন শ্যুট হবে। তো সেই লোকেশনটা এখনও অবধি ঠিক হয়নি, ওই লোকেশনটাই দেখতে যাবো। আর সেই সকালে নবান্ন খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। এখন একটু খিদে খিদে পাচ্ছে, তাই মা আমাকে একটু চা করে দিয়েছে। আমাকে না, মানে আমরা সবাই এখন চা খাবো। রবিবার দিন চাটা দুবারই খাওয়া হয়ে যায়, বাদ বাকি দিন একবারই খাই। যাই হোক, তখন চা খাবো, দেন ওর সাথে বেরোবো আর ওকে জিজ্ঞাসা করবো যে ওর নবান্নটা খেতে কেমন লাগলো। অনেকক্ষণ বেরিয়েছি, অনেকগুলো জায়গা ঘুরলাম, ঘুরে ঘুরে দেখছি যে কোথায় প্রি ওয়েডিং শ্যুট করা যায়। বাট অনেক জায়গায় প্রি ওয়েডিং শ্যুটের মানে অ্যালাউ নেই। এখন এসেছি কল্পতরু মাঠে দেখতে। তো এখানে আর কি প্রি ওয়েডিং শ্যুট করতে গেলে পারমিশন নিতে হবে আগে থেকে। তো তার জন্য একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখছি। আমাদের এখানে খুব একটা ভালো জায়গা নেই যেখানে প্রি ওয়েডিং শ্যুট হবে, তো তার মধ্যেও একটু খোঁজার চেষ্টা করছি। এই জায়গাগুলোতে ভালো ছবি উঠবে বলো। এনিওয়েজ, তো এখন কল্পতরু মাঠটা একটু ঘুরে ফিরে দেখি। আমাদের কল্পতরু মাঠটা গোটাটাই ঘোরা হয়ে গেছে, কী করছি না করছি এখনও অবধি ডিসাইড করিনি। হ্যাঁ, যেদিনকে প্রি ওয়েডিং শ্যুট করতে আসবো সেদিন তো ডেফিনেটলি ডিসাইড করেই নেবো, তো তখন তোমরা জানতে পারবে যে আমরা কোথায় প্রি ওয়েডিং শ্যুটটা করছি। তো এখন যাচ্ছি বাড়ি। আর হ্যাঁ, এই নবান্ন খেতে কেমন লেগেছে বলো? ভালোই লাগলো। কেমন, তোমাদের থেকে তো পুরো আলাদা। আমাদের থেকে পুরো আলাদা, খারাপ না, ভালোই। আজকে আবার ও ভিডিও করছে, কি দেখো? আমি ভিডিও করছি অন্যরকম। আই নো। যাই হোক, তো চলো এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আবারও বেরোনো আছে। তো কোথায় বেরোবো সেটা আই থিঙ্ক তোমরা জেনেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। বাট তাও আমি আগে বাড়ি যাই, রেডি হই তারপরে বলছি। এখন বসলাম লাঞ্চ করতে, আর আজকে লাঞ্চে আছে ভাত, শাকের তরকারি, এদিকে আছে মাছের ঝোল, আর আজকে নবান্ন তাই মা পায়েস বানিয়েছে। এখানে আছে টমেটোর চাটনি আর পাঁপড়। তো আজকের লাঞ্চের মেনু সিম্পল বাট সুন্দর। লাঞ্চ কমপ্লিট করে আমি এখন রেডি হয়ে গেছি, 2:30 বাজছে। তো আজকে আমি, জয়, মা, বাপি মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমরা চারজনা মিলে যাচ্ছি বিয়ের বাজার করতে। বিয়ের বাজার বলতে এমনি সব কিছুই কেনা হয়ে গেছে, কিন্তু জয়ের বিয়ের দিনে যে আউটফিটটা পরবে আর যেটা রিসেপশনে পরবে ওগুলোই এখন অবধি কেনা হয়নি। ওগুলো কেনা হলে পুরোপুরি বিয়ের বাজার কমপ্লিট হবে। বিয়ের দিন তো ও পাঞ্জাবি আর ধুতি পরবে, রিসেপশনে শেরওয়ানি পরবে, তো সেগুলোই আজকে আমরা কিনতে যাব। আজকে আমাদের 2:00 থেকে 2:30 মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু মনে হচ্ছে তো লেট হয়ে যাবে। ওই যে প্রি ওয়েডিংয়ের জন্য স্পট দেখতে গেলাম, ওখানে অনেকটা টাইম চলে গেছে, প্রায় 4-5টা মতো জায়গা আমরা ঘুরেছি। তো এখন অবধি কিছু ডিসাইড করতে পারিনি, দেখি রোহনদের সাথে কথা বলি, তারপরে তো সবটা ডিসাইড হবে। যাই হোক, তাই ব্লগটা যতটা হয়েছে সেটা এখন বসে বসে একটু এডিট করে নিই, ও ফোন করলে তারপর তো বেরোবেই। তবে একটা কি জিনিস জানো, আজকে কাজ হচ্ছে অনেক বেশি, কিন্তু আমি ব্লগ করতে পারছি অনেকটা কম। সবটা তো আর অন ক্যামেরা শেয়ার করা যায় না, তাই সব কিছু শেয়ার করতে পারছি না। বাট হ্যাঁ, আজকে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি, এখানেই শেষ নয়, বাড়ি আসবো। তারপরে আমাদের বাড়িতে আজকেও একটা চাঁদের হাট বসবে, সেটা তোমরা আর কিছুক্ষণ পর দেখতে পাবে। 3:00 ফাইনালি এতক্ষণে বেরোলাম।
কালার অপশনটা আপনি দেখে নেবেন, ওটাকে 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 লক্ষ্য করে দেখবেন। এটা আবার দেখুন, এটা সিল্ক জড়ি আছে, এটা তাঁত জড়ি আছে, এটা তাঁত জড়ি আছে, কটন গেছে, কটন গেছে উপরে। আমি এখান থেকে অনেকক্ষণ থেকে দেখছি ওটা, এসে গেল দেখতে দেখতে। যেটা আপনি বলছেন অফ হোয়াইট টাইপের, কালারটা দেখুন পরে দেখো আমার বেনারসি কিনতে এত সময় লাগেনি, ওর পাঞ্জাবি আর শেরওয়ানি কিনতে যা সময় লাগলো, হ্যাঁ ওই দিক দিয়ে। তো মায়ের কালকে বার্থডে, তাই মায়ের জন্য একটা কেক অর্ডার করেছি, সেটাই নেব। এই রাস্তাটা ওইদিকে যেতে হবে, তো মায়ের জন্য একটা কেক অর্ডার করেছি, সেটাই নেব, দেন বাড়ি যাব। আর এখন গাড়িতে অবস্থা দেখো জাস্ট একবার, এইরকম অবস্থায় আছি আমরা। কেকের প্যাকেট নেওয়ার পরে হাতে একটুও জায়গা ছিল না যে আমি একটু ব্লগ করব বা কিছু ভিডিওর ক্লিপ নেব, ফুল প্যাক হয়ে গেছিলাম। যাই হোক, কোনো রকমে সব কিছু ধরে নিয়ে বাড়ি এলাম। তো আমি এটাই বলতে চাই, শাড়ি কিনতে চাই বাট এতটা কনফিউজড আমি হই না। আজকে ওর পাঞ্জাবি আর শেরওয়ানি কিনতে গিয়ে যা কনফিউজড হয়েছি, তবে আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে রেড কালারের একটা ও পাঞ্জাবি পরবে, বাট যে রেডটা চাইছিলাম প্রপার সেটা না পেলেও মা খুঁজে খুঁজে একটা রেড কালারেরই পাঞ্জাবি বার করিয়েছিল।
তো ওনারা তসরের পাঞ্জাবি দেখাচ্ছিল। আমার খুব একটা ইচ্ছে ছিল না তসরের পাঞ্জাবি কেনার, তো মা যেটা বার করেছিল সেটাই লাস্টে নেওয়া হলো। আর শেরওয়ানিটা, শেরওয়ানিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, রিসেপশনের দিনেই দেখতে পাবে তোমরা যে ও কোন শেরওয়ানিটা পরেছে। ওকে পরে ভীষণই সুন্দর দেখতে লাগছিল, ওটাও আমার ম্যাচিং করে নেওয়ার ইচ্ছে ছিল, বাট হ্যাঁ ওটা ম্যাচিং করে হয়নি, বাট যেটা নেওয়া হয়েছে সেটা খুবই সুন্দর দেখতে। এখন বোধহয় 8:30 বাজছে, আমার টাইমটা ঠিক খেয়াল নেই, তো বলেছিলাম আগেই যে সন্ধ্যেবেলা বসবে চাঁদের হাট, সেরকমই সবাই এখন চলে এসছে, শুধুমাত্র জেঠুমা আসেনি, জেঠুমার শরীরটা খুব একটা ভালো ছিল না। সন্ধ্যেবেলা চাঁদের হাটটার বসার কারণ ছিল এটাই, বিয়েতে যিনি ক্যাটারিং করবেন সেই দাদাকে আজকে আসতে বলা হয়েছিল, তো উনি এসেছিলেন। আর সবাই একসঙ্গে এই কারণেই বসে যাতে কিছু ভুলচুক না হয়ে যায়, বা কিছু যদি জিজ্ঞাসা করতে ভুলে যাওয়া হয় সেটা যেন কেউ না কেউ মনে করিয়ে দেয়, এই কারণেই আমরা সবাই একসাথে বসি। আর এই যে চাঁদের হাট বসেছে, এখানে চা হবে না এটা তো হতেই পারে না, মা দুটো চিনি ছাড়া চা বানিয়ে রেখেছে, একটা বুবাইয়ের জন্য আর একটা জেঠুর জন্য। তো এখানে চলছে খুব গুরুতর আলোচনা, এখন মেনু লেখা চলছে, আর এরই মাঝে আমি বৌমণিকে একটু জ্বালাচ্ছিলাম, আর মেঘের তো একবার এদিকে পাল্টে ফোন ঘাঁটছে, তো একবার ওদিকে পাল্টে ফোন ঘাঁটছে। বাইরেটা দেখ দেখ লাগানো আছে নাকি, লাগাইনি, তুই যা কাজ পেয়েছিস একটা কাজটা কর, লাগাইনি রে, যা না একবার দেখে আগে, হ্যালো গাইস বলে দে একবার, খাঁজি তুই বদমাইছি বদমাইছি বদমাইছি। মেঘ একটু আগে এইরকম ভাবে শুয়েছিল, আমি ওর ভিডিও করছিলাম, ও পাত্তা দেয়নি, যে আবার শুয়ে পড়েছে, দিয়ে বলছে করো করো আমার ভিডিও করো। 10:20 ভাঙলো আমাদের চাঁদের হাট, তারপরে করলাম ডিনার, তো কেন চাঁদের হাট বসেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এনিওয়েজ আজকের দিনটা খুবই হেট্টিক গেল, আজকের দিনটা বলে না এই উইকটাই এরকম চলতে থাকবে। যাই হোক, এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বাসায় থেকো। চলো ফাইনালি আজকের মতো টাটা।